কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এ ঘরে ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে, তারপর তুমি আমাকে তিন প্রহরের বিল দেখাবে? একটা রয়েল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দিয়ে গিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিকেরির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাজ উৎসব, অবিরল রাঙার ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা সহসা রমণীরা কত রকম আমাকে হেসেছে, আমার দিকে তারা ফিরেও যায়নি। বাবা আমার কান ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরা। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই, সেই রয়েলগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাজ উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম, তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল কেউ কথা রাখে না।